11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ কর্মীরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করেছেন। 11 আগস্ট রবিবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেড বাংলাদেশ মে পুলিশ ওয়াপিস আ রই হাপিস আপনি ডিউটি সম্ভালনে যা রই হ্যাঁ। यहाँ पे एक अहम चीज़ हुई है कि बांग्लादेश के जो इंफॉर्मेशन मिनिस्टर हैं उन्होंने कहा है कि बांग्लादेश की जो पुलिस है उसकी वर्दियाँ बदलेंगे, उनका लोगो बदलेंगे और वापस आके काम संभालेंगी, क्योंकि यहाँ पे बहुत सारे नाखुशगवार वाक़ात हैं जो हो रहे हैं। लेकिन यहाँ पे बांग्लादेश के बहुत सारे लोगों ने अहम किस्म के सवाल उठाए हैं, उन पे बात की है कि वो पुलिस जिसने स्टूडेंट्स का खून किया, स्टूडेंट्स को कत्ल किया, क्या उनको ये हक है वापस के उनको वापस अपॉइंट किया जाए, वो कि वो ये सब चीज़ें दोबारा दोहराएं। अभी आप लोग सारी रिपोर्ट शेयर करते हैं, बहुत अहम किस्म की रिपोर्ट ये वेस्ट बंगाल इसके बारे में क्या कह रहा है, ये जो पुलिस है ये आखिर किसकी पुलिस है और किसके कहने पर इसको वापस जो है इसी पुलिस को वापस लगाया जा रहा है। अभी आप लोगों से रिपोर्ट शेयर करते हैं, वीडियो आप लोगों ने आखिर तक देखते हैं, वीडियो देखने से पहले चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब कर लें, से चलते हैं देखते हैं वीडियो, लेट्स गो। হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের রাস্তায় পুলিশ ছিল না, তারা কর্মবিরতি ঘোষণা করেছিল। রাস্তায় পুলিশ না থাকার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নানা রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যাচ্ছিল। ঢাকা শহরেও রাত বাড়লে নিজেদের নিরাপদ বলে মনে করতে পারছিলেন না অনেকেই। এবার বাংলাদেশ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ কর্মীরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করেছেন। 11 আগস্ট রবিবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শেখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেন পুলিশ কর্তারা, তারপরই কর্মবিরতি প্রত্যাহারের কথা জানানো হলো। এই বৈঠকেই পুলিশের ইউনিফর্ম এবং লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সংবাদ মাধ্যমের সামনে সেই কথাও জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা জানিয়েছেন পুলিশের ইউনিফর্ম লোগো সব পরিবর্তন করা হবে, পুলিশের অনেকেরই মন ভেঙেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না, খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এইসব বিষয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে, তারপরে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। কি বলছেন তিনি শোনাব। এবং আমি আপনাদের মধ্যে বলি, ট্রাফিকের সাথে ছাত্ররা যদি থাকতে চায় থাকুক। স্যার আরেকটা বিষয় আপনি একটু বলতে পারেন, যেটা নিয়ে আলোচনা হয়েছে, আমাদের পোশাক, হ্যাঁ ইউনিফর্ম চেঞ্জ, পোশাক চেঞ্জ করা, ইউনিফর্ম লোগো চেঞ্জ হবে যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ হবে, কারণ অনেকে মন খারাপ যে এই পোশাক নিয়ে আমরা আর বেরোতে চাই না। কতদিনের ভিতরে চেঞ্জ করতে চান? যত তাড়াতাড়ি সম্ভব। চাঁদ উঠলে সবাই দেখবে। হ্যাঁ, জানা গিয়েছে রবিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশের সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের সুরক্ষা পরিষেবা বিভাগের সিনিয়র সচিব মহিশউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম, বিজিবি মহাপরিচালক, পাসপোর্ট ও ইমিগ্রেশন দফতরের মহাপরিচালক সহ মন্ত্রকের বিভিন্ন কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে পুলিশের 11 দফা দাবির কয়েকটি অল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাসও দেওয়া হয়েছে, অন্য দাবিগুলি পূরণ করা হবে দীর্ঘমেয়াদে, বৈঠকে সেই সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টার অভিযোগ, পুলিশের হাতে মারণাস্ত্র দিয়ে রেখেছিল পূর্বতন হাসিনা সরকার, যেটা একেবারেই ঠিক নয়। তাই তার বদলে যা যা দরকার যে সেগুলোকে বদল করা, সেই বদল করা হবে। 8 আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস। তিনি প্যারিস থেকে ঢাকায় এসে বাংলাদেশের সাধারণকে শান্ত থাকার আহ্বান জানান। এদিকে ভারতে পালিয়ে আসা শেখ হাসিনা ইউরোপে রাজনৈতিক আশ্রয় চেয়েছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম শেখাওয়াত। বাংলাদেশ পুলিশ ও বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে তিনি বলছেন যে পুলিশের হাতে মারণাস্ত্র তুলে দেওয়া হয়েছিল, যেটা একেবারেই ঠিক নয়। এখন রাজনীতি করা খুব কঠিন হবে, এখন আর পুলিশকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হবে না, এখন পুলিশ কমিশনারের নির্দেশে পুলিশ চলবে, এই পুলিশ জনগণের পুলিশ।
প্রতিদিন সন্ধ্যায় শুনছি ডাকাতি হচ্ছে, কি করব, পুলিশ নেই, অন্যায় হচ্ছে, যারা অন্যায় করছে তাদের শাস্তি হবে, আমি চেষ্টা করব হুকুমদাতা যারা ছিল তাদেরকে শাস্তি দিতে। আমরা অনুরোধ করছি আপনারা, এদেশের আর্মি, আপনারা একটা গুলি চালাবেন না, আর্মিকে দিয়ে যদি এই কাজ করাতে হয় তাহলে রক্তপাত হতো। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। এই অস্ত্র দেওয়ার ঠিক হয়নি, যারাই দিয়েছে এই কারণে দিয়েছে, এবং এটা যাতে ভবিষ্যতে না হয়, আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস, এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে, পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না, আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন, পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে, আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, পুলিশ কমিশনের ডু ওয়াট দে ওয়ান্ট টু ডু, এই পুলিশ জনগণের পুলিশ, আমরা নয় সেনাবাহিনী সেনাবাহিনী নিবাসের মধ্যে থাকি, আমাদেরকে আপনারা দেখেন না, কিন্তু পুলিশ তো সারাক্ষণ আপনার কাছে আছে, আজকে আজকে অবস্থা দেখেন, প্রতিদিন সন্ধ্যার সময় শুনি যে ডাকাতি হচ্ছে, কী করবে, পুলিশ নাই, পুলিশ ডিমোরালাইজ হয়ে গেছে, অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে সেই তার জন্য তারা শাস্তি পাবে, কিন্তু সাধারণভাবে আপনি এটা করবেন, আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করেছে কে, তাদেরকে ধরেন, অ্যান্ড আমি চেষ্টা করবো যে হুকুমদাতা যারা ছিল দেশ উড বি পানিশড অ্যান্ড সিভিয়ারলি পানিশড, আমাদের দেশে না পারলে বিদেশে, ছেলে এত কোনো কথা হল না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, আর জনগণ এটা করবে, আবার আসেন দেখেন জনগণ কী করে, ছেলে ফেলবে, এবার হুকুমদাতাতে আমাদের বের করতে হবে যে কারা পুলিশকে এইরকমভাবে ব্যবহার করেছে, এবং উদ্দেশ্যটা কী, আপনাদের অনেকেই হয়তো মনে আছে যে আমরা কতিপয় ব্যক্তি 4 তারিখে ছিলাম, আমরা আর্মি সম্বন্ধে কী বলেছি, যে আমাদের আর্মির জওয়ানরা বাইরে ঠিকই আছে, বাট আমরা অনুরোধ করেছি যে আপনারা এদেশের আর্মি আপনারা একটা গুলি চালাবেন না, এবং আর্মি যদি আর্মিকে দিয়ে যদি এই কাণ্ড করাতো তাহলে হয়তো দেখতেন যে আরও রক্তপাত হয়ে যাবে, আর্মি বলেছে আর না আপনি এখন চলে যান, নাহলে আপনার অর্ডার করবেন। বর্তমানে যা পরিস্থিতি তাতে করে দেশের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি চলছে, কোথাও কোনো আইনের শাসন নেই, আর এই অবস্থায় দেশের শাসন প্রতিষ্ঠা করতে কড়া পদক্ষেপ নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শেখাওয়াত। তিনি সাংবাদিকদের বলছেন যে সম্মেলনে তিনি একদম পরিষ্কার বার্তা দিচ্ছেন যে একটা রাষ্ট্র কখনো এইভাবে চলতে পারে না, একজনের ইচ্ছে মতো রাষ্ট্র চলবে তা হয় না, বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই, কিন্তু যুদ্ধ করে 30 লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে, এই রাষ্ট্র কারোর ব্যক্তিগত সম্পদ নয়, ক্ষমতার নিজের হাতে রাখা হয়েছে, এটা দুঃখজনক, আমি খুব স্পষ্টবাদী। শোনাবো তার কথা। রাষ্ট্র এভাবে চলে না, একটা রাষ্ট্রের পলিটিক্স এটা হয় না, একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না, এই রাষ্ট্র কারোর পার্সোনাল প্রপার্টি না, কারোর ফ্যামিলি প্রপার্টি না, জনগণকে মারবেন আর জনগণ এটা করবে, আবার আসেন দেখেন জনগণ কী করে, ছিল করবে, এবার পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না, এই পুলিশ জনগণের পুলিশ, মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে 7.62 দেখে আমি আশ্চর্য হয়েছি, এটা বোধ হয় 15-20 বছর আগে দেওয়া হয়েছে, আমাদের দেশের এই সমস্ত ঘটনা আমি যদি এক কথায় বলি, আপনারা আমার কথা অনেক শুনেছেন গত 15 বছর, তারও আগে 20 বছর ইলেকশন কমিশনে থাকতে আরও 12 বছর শুনেছেন, একটা রাষ্ট্র এভাবে চলে না, একটা রাষ্ট্রের পলিটিক্স এটা হয় না, একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না, সেটা যাই হোক, সেটা যে যার অবদানই থাক, এটা বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই, কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ओके जी, ये रिपोर्ट आप लोगों ने देखी है, यहाँ पे जी सखावत हुसैन जो बांग्लादेश के इंफॉर्मेशन के मिनिस्टर हैं, इन्होंने जी ये एक अहम किस्म की मीडिया टॉक की है और इसमें काफ़ी सारे बातें कही हैं, क्योंकि यहाँ पे बांग्लादेशी बिल्कुल भी बांग्लादेश की नाम निहाद पुलिस को एक्सेप्ट करने के लिए तैयार नहीं है, ये अब ये चाहते हैं कि वही पुलिस जिन्होंने
স্টুডেন্টস পে ডান্ডে বরসায়ে, স্টুডেন্টস পে গোলিয়াঁ চালায়ে, স্টুডেন্টস কো শহীদ কিয়া, স্টুডেন্টস কো ঠিক হ্যায় হাসপাতালো মে পৌঁছা দিয়া, তো ওই পুলিশ আব ওয়াপিস আকে কাম করার স্টার্ট করে। আব ইয়াহাঁ পে ইনহোনে দাবে তো বহুত বড়ে বড়ে কিয়ে হ্যায়, লেকিন ইয়াহাঁ পে ওয়েস্ট বেঙ্গল কা মিডিয়া ইয়ে কহ রহা হ্যায় কি ইয়ে শেখ হাসিনা কি পুলিশ হ্যায়, ইয়ে পুলিশ দোবারা বাংলাদেশ মে আ গই হ্যায়, তো বাংলাদেশিয়ো কো ইনসে কুছ আচ্ছা এক্সপেক্ট নাহি করনা চাহিয়ে, ক্যোঁকি ইয়াহাঁ পে জাহাঁ তক মেরা খেয়াল থা কি ইন তমাম পুলিশ ওয়ালো কো ডিসমিস কর দেনা চাহিয়ে, ক্যোঁকি ইয়ে লোক ইস কাবিল নাহি হ্যায় কি ইনকো মাফ করকে ওয়াপিস ডিউটিস পে লায়া যায়। ইয়ে তমাম লোক ইস খেল কা হিসা থে, ইয়ে তমাম লোক ইস লাইক ইস ফাইট মে জো কুছ ভি হুয়া উসকে আন্দর ফ্রন্ট ফুট পে ইয়ে লোক রোল প্লে কর রহে থে, কিস তরহ বিল্ডিং সে গিরতে হুয়ে শখস কো গোলিয়াঁ মারি গই, ইনহি মে সে থা ও শখস, কিস তরহ আবু সঈদ পে গোলিয়াঁ চালাই গই, কিস তরহ হর এক স্টুডেন্ট জো শহীদ হো গিয়া উন পে গোলিয়াঁ চালাই গই, ও ইয়ে ওই লোক হ্যায় জিনহোনে ইন স্টুডেন্টস কো শহীদ কিয়া। ওয়েল জাহাঁ তক মেরি ওপিনিয়ন কা সওয়াল হ্যায়, তো মে তো বহুত পহলে সে কহ রহি হুঁ কি ইস তরহ কি পুলিশ জো হ্যায় উসকো ডাম্প করনা চাহিয়ে, ওর নই ইয়ংস্টারস কি এক পুলিশ তৈয়ার হোনি চাহিয়ে, উসকো ট্রেনিং দেকে বাপ লেকে আনা চাহিয়ে, তাকে পুরে কা পুরা সিস্টেম জো হ্যায় উসমে বদলাও আয়ে, ক্যোঁকি ইয়ে লোগোঁ কো আদত পড়ি হুই হ্যায় গন্দ ফেলানে কি, গন্দ করনে কি, করাপশন সে ইনকে হাত মেলে হ্যায়, খুন সে ইনকে হাত জো হ্যায় লাল হুয়ে হুয়ে হ্যায়, আব আগর ইনকো ওয়াপিস লায়া জাতা হ্যায় তো ইয়ে ফির ওয়ান্স আগেন ওই চিজে করেঙ্গে। ইয়াহাঁ পে ইয়ে সখাওয়াত হুসেন জো হ্যায় ইনহোনে দাবে তো বহুত বড়ে বড়ে কিয়ে হ্যায় কি ইয়ে আব বাংলাদেশ কি আপনি পুলিশ বান কে কাম করেগি, ওর বাংলাদেশ কি পুলিশ কো সিয়াসত কে তোর পে নাহি ইস্তেমাল কিয়া যায়েগা, ডান্ডে কে তোর পে ইস্তেমাল নাহি কিয়া যায়েগা, ইনহোনে দাবে তো বহুত বড়ে বড়ে কিয়ে হ্যায় লেকিন আগে ইয়ে লোক জিনকো অলরেডি খুন লগা হুয়া হ্যায়, জো অলরেডি কহিং মার্ডারস কর চুকে হ্যায়, ক্যা আপকো লাগতা হ্যায় কি ইয়ার ইয়ে খুন কিসি কা নাহি করেঙ্গে, কিসি কা কতল নাহি করেঙ্গে, ক্যোঁকি জব এক ইনসান কিসি কো মার দেতা হ্যায় তো উসকো লাইক ও না গিল্ট ফ্রি হো জাতা হ্যায়, জব ও দূসরে কো মার দেতা হ্যায় তো ও ওর জ্যাদা গিল্ট ফ্রি হো জাতা হ্যায়, তো ইস তরহ জব উসে খুন লাগ জাতা হ্যায় তো উসে ইন সব চিজোঁ সে কোই ফর্ক নাহি পড়তা। ওয়েল জাহাঁ পে বাংলাদেশ কে লোক ক্যা সোচতে হ্যায় ক্যা নাহি, ইয়ে মেরা আপনা এক ওপিনিয়ন হ্যায়, আব আপ লোক ক্যা সোচতে হ্যায় কি ইস পুলিশ কো বর্দিয়াঁ বদল কে, ক্যা বর্দিয়াঁ বদলনে সে ইনকে দাগ ধুল জায়েঙ্গে, ক্যা বর্দিয়াঁ বদলনে সে ইনকে জো বুরে কাম হ্যায় ও ছুপ জায়েঙ্গে, ইনকি ম্যাল ধুল জায়েগি, ক্যা লোগো বদলনে সে ইনকি জো রেপুটেশন হ্যায় ও বহাল হো সকতি হ্যায়। আপ লোক লাজমি মুঝে কমেন্ট সেকশন মে আপনি ওপিনিয়ন শেয়ার করেন, আব বাংলাদেশ মে জো কি ওয়াপিস আ রহে হ্যায় আপ লোক জো ভি কহনা চাহতে হ্যায় লাজমি বতায়ে কমেন্ট সেকশন মে, ভিডিও কো লাজমি লাইক ও শেয়ার করেন, আপনা খেয়াল রাখে, আপনে ইস চ্যানেল কা ভি, আই উইল সি ইউ টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।